वेलकम टू धीमांसर क्लासेस। धीमांसर क्लासेस सकल के स्वागत जाना। धीमांसर क्लासेस मूल मंत्र हलो बी पॉजिटिव, बी फोकस्ड, बी प्रैक्टिकल। बंधुरा, आमादेर चैनलेर मूल उद्देश्य हलो WBCS सह एवरी कम्पिटिटिव एस्पिरेंट देर के সাহায্য করা। আমরা দেখেছি যে কম্পিটিটিভ বিভিন্ন সেন্টারগুলিতে পড়ার জন্য অনেকের সামর্থ্য নেই। একটা ইনস্টিটিউশন তোমাকে একটা গাইড দেবে, তার বেশি কিছু নয়। আমি নিজে একজন বিভিন্ন ইনস্টিটিউশনের ফ্যাকাল্টি, বিভিন্ন ইনস্টিটিউশনে বিভিন্ন রকম সাবজেক্ট আমি পড়াই। সেটা ইংরাজি হতে পারে, সেটা ইকোনমিক্স হতে পারে, সেটা পলিটি হতে পারে। এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি তোমাকে বলছি যে কম্পিটিটিভ লাইনের পড়াশোনা তোমাকেই করতে হবে এবং কিছু বইপত্র তোমাকেই কিনে পড়তে হবে। কিন্তু ওই যে একটা কথা বলেছি, ধরাতে হবে বা ধরে দেওয়ার যে বিষয়টা, ওটার জন্য একটা গাইডেন্স লাগবে। আর সেই গাইডেন্স তুমি কিন্তু আমার চ্যানেল থেকে পাবেই। সুতরাং তোমাদের কাছে আমি ধীমাংসর ক্লাসে সমস্ত বিষয়গুলি পৌঁছে দিচ্ছি। তোমাদের অনুরোধে নিতিন সিংহেন স্যারের ইন্ডিয়ান ইকোনমি বইটি কমপ্লিট করার চেষ্টা চলছে। আমরা ইকোনমিক্সের উপরে পার্ট এ পার্ট বি দুটো ভিডিও দিয়েছি, যেখানে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি ন্যাশনাল ইনকামের টোটাল পোর্শন কমপ্লিট। এবং আমরা তোমাদের কথা দিয়েছি রাজীবাহির পুনমদলাল দাহিয়া বইগুলো কমপ্লিট করাবো এবং ফার্স্ট ভিডিও গান্ধিয়ান মুভমেন্ট দিয়ে দিয়েছি। আমরা তোমাদের কথা দিয়েছি আগামী দিনের ইংলিশের উপর এরর কারেকশন খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই ভিডিওগুলো আমরা দিয়ে দিচ্ছি। সুতরাং এই পরিমাণ পরিশ্রম কী জন্য করছি? যাতে তোমরা এখান থেকে 1% হলেও বেনিফিটেড হও। তোমরা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, সকলের মাঝে ছড়িয়ে দাও, যাতে করে আমি আমার চিন্তাধারা নিয়ে আরও বেশি বেশি ভিডিও কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। তোমাদের সাবস্ক্রিপশন, তোমাদের শেয়ার এবং যাদা সে যাদা তোমাদের লাইক আমার কিন্তু পজিটিভ ভাইব্রেশনের অন্যতম কারণ। সুতরাং আজকের থাম্বেলটা দেখেই বুঝতে পারছ, হিস্ট্রির কিছু ওয়ার্ল্ড লাইনার নিয়ে আমি এসেছি, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় একাধিকবার এসে এখান থেকে তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় 12-13 কোশ্চেন কমন পাবেই। এটা আমি জোর গলায় বলছি, তুমি পাবেই। সুতরাং ভিডিওটি ভালো করে দেখো, ক্লাসটি ভালো করে দেখো এবং যারা কম্পিটিটিভ অ্যাসপিরেন্ট আছে তাদের কাছে ছড়িয়ে দাও। তাহলে আজকের ক্লাসটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি আমি তোমাদের এনেছি, সেই পোর্শনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। প্রথম পয়েন্ট, বেসিনেট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1802 সালে। এই বেসিনেট চুক্তি 1802 সালের 31 ডিসেম্বর হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি একটা শর্ত ছিল। কি শর্ত ছিল? শর্তটা হচ্ছে যে পেশোয়াকে নিজ রাজ্যে কোম্পানি 6 ব্যাটালিয়ন সৈন্য রাখতে হবে এবং কোম্পানিকে বার্ষিক 26 লক্ষ টাকা প্রদানে বাধ্য হবে। এবং এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পেশোয়া ইংরেজদের অপমানজনক অধীনতামূলক নিত্যতা নীতি মেনে স্বীকৃত হলে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা হয়। তাহলে এটা ছিল বেসিনের চুক্তি একটা ভীষণ গুরুত্বপূর্ণ পোর্শন। নেক্সট পয়েন্ট হলো তালিকোঠার যুদ্ধ। তালিকোঠার যুদ্ধ হয়েছিল
1565 সালে। এই তালিকোটার যুদ্ধ সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। 1565 সালের 23 জানুয়ারি বিজয়নগরের বিরুদ্ধে বিজাপুর, আহমদনগর, গোলকুণ্ডা ও বিদরের যৌথ আক্রমণ তালিকোটার যুদ্ধ নামে খ্যাত। এই যুদ্ধে দাক্ষিণাত্যের 4টি স্বাধীন মুসলিম রাজ্যের মিলিত বাহিনীর কাছে বিজয়নগরের হিন্দু রাজা সদাশিব রাওয়ের মন্ত্রী রামরায় পরাজিত হয় এবং নিহত হন। এবং এই যুদ্ধে বিজয়নগরের পরাজয়ের ফলে দক্ষিণ ভারতে হিন্দু শাসন প্রতিষ্ঠার যে প্রদীপ সেটা আস্তে আস্তে কিন্তু ক্ষীণ হয়ে যায়। নেক্সট পয়েন্ট, আলেকজান্ডার ভারতে কত মাস ছিলেন? আলেকজান্ডার ভারতে ছিলেন 19 মাস। নেক্সট পয়েন্ট, দ্বিজাতি তত্ত্বের জনককে? স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট পয়েন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন প্রথম পুলকেশী। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি সি আর দাস, চিত্তরঞ্জন দাস। জাতীয় গৌরব সম্পাদনী সভার প্রতিষ্ঠাতা রাজনারায়ণ বসু। পাঞ্জাবকে ব্রিটিশ রাজ্যভুক্ত করেন ডালহৌসি। কিতাব উল রাহেলা রচনা করেছিলেন ইবন বতুতা। রেগুলেটিং আইন পাশ করেছিল ব্রিটিশ পার্লামেন্ট। অমিত্রাঘাত নামে পরিচিত বিন্দুসার আর বিম্বিসার শ্রেণিক নামে পরিচিত। আর স্যান্ড্রোকোটাস বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। ভীষণ গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন, শ্রেণিক, অমিত্রাঘাত অ্যান্ড স্যান্ড্রোকোটাস, 3টে প্রশ্নই পরীক্ষায় বারংবার আসে। প্রথম রেশনিং ব্যবস্থা চালু করেছিল আলাউদ্দিন খলজি। আমরা জানি আলাউদ্দিন খলজির বাজার দর ব্যবস্থা এবং মূল্য নিয়ন্ত্রণ নীতি মারাত্মক পরিমাণে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৌলিঙ্গ প্রথার প্রবর্তন করেছিলেন বল্লাল সেন। প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 সালে। উজ্জ্বল বিফলতার জনক বলা হয় লর্ড লিটলকে, আর সফলতার বা সাকসেসের যেটা আমরা বলবো সেটা হলো লর্ড রিপন। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে। সাইমন কমিশন নিযুক্ত হয়েছিল ভারতের সংবিধান সংস্কারের জন্য। ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় 90% অপশানে রাজা রামমোহন রায় থাকে, সবাই রাজা রামমোহন রায় দেবে, একদম নয়, ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী। সুতরাং বিদ্যাসাগর কিন্তু প্রপার অ্যান্সার। দিল্লির সুলতানির সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিস। অকালি আন্দোলন শুরু হয় 1921 সালে, ভীষণ মারাত্মক একটা প্রশ্ন। লাহোর কংগ্রেসের উদ্দেশ্য ছিল ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা। তাহলে বন্ধুরা, আজকে আমি ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ পোর্শন তুলে ধরলাম। এখান থেকে 10 থেকে 12টি কোশ্চেন পরীক্ষা আসবেই আসবে, এতটাই গুরুত্বপূর্ণ পোর্শন। সুতরাং বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করো, ভীষণ পরিমাণে ছড়িয়ে দাও, এবং তোমাদের যে কোন বিষয়ের উপর প্রবলেম সেটা বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি সেই ভিডিও তোমাদের সামনে তুলে আনবো বা সেই ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ডিপ্রেশন একদম নয়, সব সময় যত কঠিন খারাপ পরিস্থিতি আসুক না কেন তোমাকে পজিটিভ থাকতে হবে। একটাই মন্ত্র সাকসেসের, বি পজিটিভ, বি ফোকাসড,
বি প্র্যাকটিক্যাল। ধন্যবাদ বন্ধুরা।